আজকের গল্প দহন লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী পর্ব পাঁচ গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন অভির আত্মানুসন্ধান আজ বনুর চার দিনের কাজ মিটে গেল অভি তার ঘরের বিছানায় শুয়ে ভাবতে থাকে আর যেন বনুর অস্তিত্ব পাকাপাকিভাবে মুছে গেল পৃথিবী থেকে কিন্তু সত্যি মুছে যায় কি কেউ চিরদিনের জন্য হারিয়ে গেলেও মন থেকে তো সে সত্যিকারের হারিয়ে যায় না কাছের মানুষদের তো এই অসহ্য বেদনা বহন করেই চলতে হয় বাকি জীবনটা পাশের টেবিলে তাদের ভাই বোনের ছোটোবেলার একটা ছবি বনুর এক বছরের জন্মদিনে সে বনুকে কোলে নিয়ে আছে ছবিটা হাতে তুলে নিয়ে দেখতে থাকে অভি সেদিনের পর থেকে অভি আর কলেজে যায়নি ছমাস বাদেই তার ডাক্তারির ফাইনাল ইয়ারের পরীক্ষা পরপর চার দিন কলেজে না যাওয়ায় তার কিন্তু ক্ষতি হচ্ছে খুব কিন্তু কোনো কিছু করবার বা কলেজে যাওয়ার উৎসাহ সে হারিয়ে ফেলেছে মনুকে ছাড়া গোটা জীবনটা কেমন যেন অর্থহীন হয়ে গেছে তার কাছে পাপার অবস্থাও খুব খারাপ পাপা তো চার দিন ধরেই চেম্বার হসপিটাল সবই বন্ধ করে রেখেছে নিজেকে একবারে ঘরবন্দি করে ফেলেছে পাপা পাপার প্রিন্সেস তো ছিল পাপার চোখের মনি পাপা তো ঠিকমতো খাওয়া দাওয়াও করছে না এমন কি কথাও বলছে না কারোর সাথে অভির বুকটা যেন ফেটে যাচ্ছে বনুর কথা চিন্তা করলেই তাই সে বুঝতে পারছে পাপার কতটা কষ্ট হচ্ছে তার প্রিন্সেসের জন্য কিন্তু মৃত্যু এমনই এক মর্মান্তিক ঘটনা যা হাজার হাহাকার করলেও আর ফেরানো যায় না যে চলে যায় সে তো চলেই যায় পেছনে রেখে যায় ভাঙাচোরা মনের এই মানুষগুলোকে অভিনির্বাক হয়ে সামনের দেওয়ালের দিকে তাকিয়ে থাকে ভাবতে থাকে কার ওপর অভিমান করে বনু চলে গেল অভি নিজেই কি বনুর অপরাধী কিন্তু সেই যে তার বনুকে ভীষণ ভালোবাসত বনু যে ছিল তার বুকের পাঁজর বনুকে বুকে জড়িয়ে নিলে তার ভেতরে সমস্ত অস্থিরতা থেমে যেত বুকটা ঠান্ডা হয়ে যেত তার বনু কি তাহলে তার ভালোবাসা বুঝতে পারলো না অভির মনে পড়ে হসপিটাল থেকে ফিরে ছোট্ট এইটুকু পুচকে একটা পুতুলকে তার কোলে দিয়ে মাম্মা বলেছিল যে এটা তোমার বনু তুমি কিন্তু এখন বড় হয়ে গেছো দাদা হয়ে গেছো বনুকে খেয়াল রাখার দায়িত্ব এখন থেকে তোমার ওভি নিজেই তো তখন কত ছোট মাত্র ক্লাস ফোরে পড়ে সে তখন ওর দিনগুলো যেন অদ্ভুত এক ভালো লাগায় ভরে গেছিল বনুকে পেয়ে সময় পেলেই সে বনুর বেবিকটের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়তো বনুর ছোট্ট ছোট্ট হাত পাগুলো ছুঁয়ে দেখত কী তুলোর মতো নরম ছোট্ট একটা জ্যান্ত পুতুল ধীরে ধীরে চোখের সামনে সে বড় হতে দেখলো সেই পুতুলটাকে বনু যখন তাকে দেখে ঠিক করে হেসে ফেলত অভি যেন আনন্দে আত্মহারা হয়ে যেত স্কুল থেকে বাড়ি ফিরে বনুকে নিয়ে খেলা করাটাই তার প্রধান আকর্ষণ ছিল তখন বনুর প্রথম দাদা ডাক শোনা প্রথম হাঁটতে শেখা কোলে এসে ঝাঁপিয়ে পড়া সবটা যেন চলমান দৃশ্য হয়ে অভির চোখের সামনে ভেসে বেড়াতে লাগলো কিন্তু তার সেই স্নেহের দৃষ্টিটা কবে থেকে যে পাল্টে যেতে থাকল তা সে নিজেও বুঝতে পারেনি বনুর দিকে দেখার চোখটা যে কখন অন্যরকম একটা দেখায় পরিণত হয়ে গেছিল তা তো অভি বুঝতে পারেনি প্রথমে একদিনের কথা মনে পড়ে অভির তার তখন ক্লাস টুয়েলভ আর বনুর তখন ক্লাস ফোর স্কুল থেকে ফিরে বনুর ঘরে উকি দিতে গিয়ে দেখে বনু বেশ অঘরে ঘুমোচ্ছে তার দুদিন আগে থেকেই বেশ জ্বর ছিল বনুর অভি দেখে বনুর জামাটা পেটের ওপরে উঠে গেছে অভিভাবে শোয়াটা বড় বাজে মেয়েটার ঘরে ঢুকে জামাটা টেনে ঠিক করে দিতে গিয়ে বনুর শরীরের দিকে ভালোভাবে নজর পড়ে তার বুঝতে পারে বনু এখন আর ছোটোটি নেই আস্তে আস্তে বড় হচ্ছে সে এবার আলতোভাবে ওর মাথায় হাত বুলিয়ে ছোট্ট করে কপালে একটা হামি দিয়ে সন্তর্পণে দরজাটা টেনে দিয়ে বেরিয়ে এসেছিল সে আস্তে আস্তে সে ঘটনাটা ভুলেই গেছিল প্রায় এরপর অভি তার বোর্ডের পরীক্ষা ও জয়েন্ট নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ে সারাদিন স্কুল নানারকম টিউশন সেরে রাতে ফিরে আবার রাত জেগে পড়া নিঃশ্বাস ফেলারও সময় ছিল না তার তখন জয়েন্টের পরীক্ষা শেষ হয়ে অবশেষে কিছু দিনের ছুটি রেজাল্ট বেরোবার অপেক্ষা এবার বনুর তখন ক্লাস ফাইভ তার স্কুলের তখন সামার ভ্যাকেশান চলছে সেরকমই এক দুপুরে অভি তার বনুর ঘরে উঁকি দেয় ভেবেছিল বনুর সাথে একটু ক্যারাম খেলবে বনু ক্যারাম খেলতে ভালোবাসত এর আগে পরীক্ষার চাপ থাকায় তো অভি একদম সময় দিতে পারতো না বনুকে তাই নিয়ে অভিযোগের অন্ত ছিল না বনুর তাই সেদিন বনুকে নিজের ঘরে ডাকতে এসে দেখে সেদিনও বনু অকাতরে ঘুমোচ্ছে বড্ড ঘুমকাতুরে এই মেয়েটা আর সেদিনও যথারীতি তার জামাকাপড় ঠিকঠাক নেই সারা বাড়ি তো কাজের লোকেই ভর্তি মাম্মা পাপা তো বাড়িই থাকে না কোনো সময় কে খেয়াল রাখবে সব একমাত্র শরমা পিসিয়ে যা একটু খেয়াল রাখে বনুর অভি নিজেই এগিয়ে এসে ওর জামাটা ঠিক করে দিতে যায় তখনই তার নজরে পড়ে সদ্য প্রস্ফুটিত দুটি বক্ষ যুগলের ওপর অভি যেন সারা শরীরে শিহরণ খেলে যায় ঘর থেকে বেরিয়ে যেতে গিয়েও পারেনি অভি ঘুমন্ত বনু যেন চুম্বকের মতো তাকে টানতে থাকে অভি আস্তে আস্তে ঘরের দরজাটা ভেজিয়ে দেয় কী ভেবে তারপর বনুর পাশে শুয়ে পড়ে সে অনেকক্ষণ বনুর দিকে তাকিয়ে থাকে সে ঘুমন্ত বনুকে একদম যেন পরির মতো লাগছে সন্তর্পণে বনুর গালে একটা হামি দেয় সে তারপর আলতো করে বনুকে জড়িয়ে ধরে বনু স্পর্শে গভীর মনটা হঠাৎই এক অদ্ভুত ভালো লাগায় ভরে যায় এই অনুভূতিটা তার অচেনা তারপর কখন সে বনুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিল যেন হঠাৎ তার ঘুম ভাঙে বনুর ধাক্কা ধাক্কিতে ঘুম ভেঙে দেখে বনু তাকে প্রাণ প্রাণে ছেলে সরাতে চেষ্টা করছে কখন যে সে তার একটা পা বনুর পিঠের ওপর তুলে দিয়েছে তাকে চোখ খুলতে দেখে সে কাঁদো কাঁদো গলায় বলে দাদা ভাই আমার ব্যথা লাগছে তো তোমার পাটা কি ভারী আমাকে ছাড়ো আমি উঠব তো সে ধর্মর করে উঠে বসে জান্না দিয়ে বাইরে তাকিয়ে দেখে প্রায় সন্ধে হয়ে এসেছে দরজার দিকে তাকিয়ে দেখে দরজাটা তখনও ভেতর থেকে বন্ধ সেই সরু তারপর থেকে সুযোগ পেলেই তখন দুপুরে বনুর ঘরে চলে যেত সে কখনো ওর সাথে খেলার অচিলায় কখনও বা অঙ্ক বোঝানোর অচিলায় সময় বনুর কাছাকাছি থাকতেই তার যেন ভালো লাগত। দুপুরে বাড়িটা এমনিও চুপচাপ থাকে কাজের লোকেরাও ফাঁক পেয়ে একটু ঘুমিয়ে নেয় সেই সুযোগে অভি দুপুরের সময়টুকু পুরো বনুর ঘরেই কাটিয়ে দেয় বনু ছিল বড্ড ঘুমকাতুরে একটু পরে এসে হাই তুলতে শুরু করত। বলতো দাদা ভাই বাকিটা সন্ধেবেলায় করব। এখন একটু ঘুমোই আমি অভি ওপরে ওপরে রাগ দেখালেও মনে মনে খুশি হতো তারপর বলতো নে তোর পাশে তাহলে আমিও একটু শুয়ে ঘুমিয়ে নিই বলে ধপাস করে বনুর পাশে শুয়ে পড়তো প্রথম প্রথম বনু অবশ্য খুশি হতো কারণ ছোট থেকে মাম্মার অ্যাটেনশান সে পেতো না শরমা পিসি তাকে সবসময় দেখাশোনা করতো আগলে রাখত পাপা যদিও বনুকে খুব ভালোবাসে কিন্তু পাপার হাতে সময় ছিল কম চেম্বার হসপিটাল ছেড়ে পাপা বাড়িতে আর কতটুকুই বা সময় দিতে পারত ওই সারাদিনে ব্রেকফাস্ট টেবিলেই একমাত্র পাপার সাথে দেখা হতো তাদের তাই নিজের একদম কাছের লোক বলতে তার সাম্মা আর দাদা সে জানত তাই সামার ভ্যাকেশানে দাদাভাইকে কাছে পেয়ে সে প্রথমে খুব খুশি হয়েছিল দাদাভাইকে জড়িয়ে সেও নিশ্চিন্তে ঘুমিয়ে যেত অভি কিন্তু ঘুমতো না চোখ পুজো ঘুমের ভান করে পরে থাকতো সে বনু যখন একদম গভীর ঘুমে অচেতন তখন খুব কাছ থেকে বনুকে পর্যবেক্ষণ করতো সে এমনকি হালকা করে গায়ে হাতও বুলতো ওর কপালে গালে হামি দিত বনু মাঝে মাঝে ঘুমের মধ্যে উসখুস করে উঠত তখন আবার চোখ বন্ধ করে ঘুমের ভান করে পড়ে থাকতো সে বেশ মনে আছে সেবার গরমের ছুটিতে ওরা সবাই মিলে কাশ্মীরে বেড়াতে গেছিল সেখানে গিয়ে তো সময় হোটেলে দুটো করে রুম বুক করা হতো একটা মাম্মা পাপার জন্য আর একটা তাদের দুই ভাই বোনের জন্য সেখানে কম্বলের তলায় শুধু সে আর বনু যদিও দুটো করেই কম্বল দেয়া থাকতো হোটেলের ঘরে তাও বনু ঘুমিয়ে পড়লে আস্তে আস্তে ওর কম্বলের তলায় গিয়ে প্রবেশ করতো সে ধীরে ধীরে এটা যেন তার নেশায় পরিণত হয়ে যাচ্ছিল এরকমই একদিন হোটেলের ঘরে বনুকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছিল সে দরজাটা হালকা করে ভেজানো ছিল মাম্মা কোনো কারণে তাকে ডাকতে এসে দুজনকে ওরকমভাবে ঘুমোতে দেখে কি বুঝলো কে জানে তাকে সেদিন বেশ বকাবকি করেছিল মাম্মা বলেছিল ওটা কীভাবে সোয়া অভি বনু তো বড় হচ্ছে ওর ঘাড়ে পা তুলে দিয়েছ বনুর তো লেগেও যেতে পারে সরে গিয়ে ঠিকভাবে সৌ মাম্মাকে ওভাবে রেগে যেতে দেখে তখনকার মতো অভি সরে গিয়ে শুয়েছিল তারপর অভি কদিন নিজেকে সামলে রেখেছিল যদিও তখন তাদের ফেরার সময় হয়ে গেছিল দুদিন পরেই তাদের ফ্লাইট কিন্তু কলকাতায় ফিরে এসে আবার জেকে সেই কলকাতায় তো মাম্মা পাপা কেউই সারাদিন বাড়ি থাকে না অভির তখন রেজাল্ট বের হয়নি পরীক্ষার পরে তার তখন অখণ্ড অবসর বনুকে তখন পড়া দেখিয়ে দেবার নাম করে তার উপরে খবরদারি করা যেত বেশ আর একই সঙ্গে বনুর কাছাকাছিও থাকা যেত সেরকমই একদিন দুপুরবেলায় বনু ঘুমিয়ে পড়লে সে খুব আলতো করে বনুর বক্ষ যুগলে প্রথম স্পর্শ করে সারা শরীরের লোমকূপ খাড়া হয়ে গেছিল তার সে যে একজন পূর্ণবয়স্ক পুরুষ সেদিনই যেন প্রথম সেটা বুঝতে পারে সে বনুর প্রতি তার ভালো লাগা দিন দিন যেন তীব্র থেকে তীব্রতর হতে থাকে সব সবসময় বনুর কাছে থাকতেই তার যেন ভালো লাগতো তখন কিন্তু মেয়েদের বোধ একটা সিক্স সেন্স থাকে একদিন দুপুরে সেদিন প্রথম সে বনুর ঠোঁটে ঠোঁট চোয়ায় হঠাৎ তাকে বনু চোখ খুলে তার দিকে তাকিয়ে আছে খুব বিরক্ত মুখে সে বলে কি করছো দাদাভাই ভাই অভি সেই মুহূর্তে খুব অপ্রস্তুত হয়ে পড়ে বোকা বোকা হেসে বলে তুই তখন চকোলেট খেয়েছিলিস না তোর ঠোঁটে লেগেছিল তাই মুছে দিলাম ভুরু ভুরুকুচকে কিছুক্ষণ তার দিকে তাকিয়েছিল তারপর বলে ঠিক আছে ঘুমিয়ে পড়ো বলে পাশ ফিরে শুয়ে অভিও অপরাধীর মতো উল্টো পাশ ফিরে শুয়ে পড়ে তবে আরেকজনের চোখেও অভির পরিবর্তন ধরা পড়েছিল সে হল শরমা পিসি পুরো গরমের ছুটিটা অভি যে প্রতিদিন আইনির ঘরে গিয়ে প্রবেশ করে আর সেই সন্ধ্যের সময় বেরোয় এটা স্বরমার নজরে রয়নি কয়েকদিন পর অভি নিজেই বুঝতে পারত শরমা পিসি তার দিকে কেমন একটা চোখে যেন তাকিয়ে থাকে অভি সাবধান হয়ে গেছিলো তারপর থেকে যদি শরমা পিসি মাম্মা পাপাকে কিছু বলে দেয় এই ভয় পেয়েছিল সে অবশ্য বনুও আস্তে আস্তে কেমন রকম হয়ে যাচ্ছিল তাকে একদিন তো স্পষ্ট মুখের ওপর বলে দিল দাদা ভাই এই ছোট বেডে দুজনে শুতে খুব অসুবিধা হয় তুমি একটু নিজের ঘরে গিয়ে শোও না খুব আতে ঘা লেগেছিল অভিস সেদিন সে তাই উঠে চলে এসেছিল নিজের ঘরে অভির ধারণা ওকে কিছু বুঝিয়েছিল তাই বনু তার দাদাভাইকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিচ্ছিল অভির মনে আছে সেদিনের পর থেকে পড়া দেখিয়ে দিতে চাইল বনু কেমন যেন নানা অছিলায় তাকে এড়িয়েই চলত এমনকি দুপুরে মাঝে মাঝে ওর ঘরের সামনে গিয়ে দেখেছে যে দরজা ভেতর থেকে বন্ধ অভিমান হতো খুব অভীর বনু তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে এই ব্যাপারটা যেন হজম হচ্ছিল না তার বনু যেন তার নিজের সম্পত্তি তাকে কিছুতেই হাত করা যায় না তারপর কিছুদিন পরেই তার মেডিকেল এন্ট্রান্সের রেজাল্ট বেরোলো বোর্ডের রেজাল্টও তার দারুণ ভালো হয়েছিল মেডিকেলের চান্স পেয়ে সে পড়তে চলে গেল বাঁকুড়া মেডিকেল কলেজে বনুও যেন নিশ্চিন্ত হয়েছিল তার দাদাভাই পড়তে চলে যাওয়ায় সে রেহাই পেয়েছিল তার কিন্তু খুব কষ্ট হয়েছিল বনুকে ছেড়ে থাকতে হবে ভেবে আর আজ এখন থেকে তো সারা জীবন তাকে বনুকে ছাড়াই কাটাতে হবে যে বনুকে ছেড়ে সে এক মুহূর্ত থাকার কথা চিন্তা করতে পারতো না আজ চার দিন হয়ে গেছে সে তো বনুকে ছেড়ে আছে অভির নিঃশ্বাস আটকে আসতে থাকে নির্বাক দৃষ্টিতে সে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ